লিলুয়ার চকপাড়ার দাগাবাগানে এদিন সকালে রিকশা থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের অনুমান, শ্বাসরোধ করে যুবককে খুন করা হয়েছে। মৃতের নাম বিক্রম চৌধুরী। তার পরিবারের অভিযোগ, শুক্রবার বিক্রমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তার বন্ধু চণ্ডী। চণ্ডীর বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করেন তারা। এরপর বিক্রমকে গলায় ফাঁস দিয়ে খুন করেন চণ্ডী। তারপর দেহটি রিকশায় ফেলে আসা হয়। এখন যে নতুন মডেলের রিকশাগুলো হয়েছে, ওই রিকশার মধ্যে উল্টে পা দুটো, একটা পা ঝুলছে, একটা পা মাটিতে এইভাবে লটিয়ে আছে, আর ওই উল্টে শুয়ে রয়েছে। মারার মতো গলায় চেনের দাগ রয়েছে, সাইকেলের চেন দিয়ে মনে হয় মেরেছে। মেরে তারপর রিকশায় তুলে নিয়ে এখানে এসেছে। ঘটনায় চণ্ডী দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় দোষ কবুল করেছেন অভিযুক্ত। পুলিশের অনুমান, চণ্ডীর স্ত্রীর সঙ্গে বিক্রমের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন। এই নিয়ে 15 দিনে 4টি খুন হলো লিলুয়ায়। 31শে মার্চ প্রমোটারকে গুলি করে খুন করা হয়। 1 এপ্রিল মায়ের সামনে ছেলেকে কুপিয়ে খুন। 10ই এপ্রিল খুন হন এক তৃণমূল কর্মী। একের পর এক খুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।